ইলেকট্রিক চুল্লি থেকে মায়ের ভস্মীভূত শরীরটা বেরিয়ে এলে ছেলেটি অনেক খুঁজেও নাভি কুণ্ড পেল না। এটা শুধু আশ্চর্য নয়, অবিশ্বাস্য। বিষণ্ণ পুত্র সবাইকে ফিরে যেতে বলে শ্মশান সংলগ্ন গঙ্গার ধারে বসে রইল। এমন সময় একটা হাতের স্পর্শে চমকে তাকালো সে। একটা বুড়ি কাঁপা গলায় সে বলল, বাবা দুঃখ করিস না, শেষ বয়সটা বৃদ্ধাশ্রমে কাটালে মায়ের সাথে ছেলের নাড়ির টানটা কেটে যায়, তাই তার উৎস আর খুঁজে পাওয়া যায় না। বুক কেঁপে উঠল ছেলেটার। এ তুমি বলে পিছনে তাকালো, কেউ কোথাও নেই, শুধু দমকা হাওয়ায় শিরিষ গাছটা পাগলের মতো দুলছে। আমার এই অবলম্বন গল্পের বিষয়বস্তু আমারই জীবন থেকে নেওয়া।